কাঞ্চন আওয়াজ উপমুখ্য বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীতে উদ্যানরত শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই অবগত আছি যে অদৃশ্য এক প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সারা দেশের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে, সেই সাথে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। আমরা সেই বঞ্চিত হওয়ার পরে শিক্ষার্থীদের যে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে তার কিছুটা কাটিয়ে ওঠার লক্ষ্যে আমরা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে এবং ক্ষতির পরিমাণ কিছুটা কাটিয়ে উঠবে। অচিরেই আমাদের হয়তো এই প্রাণঘাতী করোনা ভাইরাস বিরুদ্ধে হবে, আমরা আবার আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে আসব, শিক্ষা প্রতিষ্ঠান গুলিত হবে। অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা আবার গ্রহণ করব, সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমি তোমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ব্যাংকিং বিষয়ের ঝুঁকি অনিশ্চয়তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঝুঁকি অনিশ্চয়তা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্য অর্জনে বাধা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে সাধারণত গরমিল পরিলক্ষিত হয়, আর এই গরমিল এবং বিচ্ছুতি থেকে ঝুঁকির সৃষ্টি হয়। ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের এই ঝুঁকির ভূমিকা রাখে, ফলে ঝুঁকিসমূহ চিহ্নিত করা হয় এবং ঝুঁকির পরিমাপ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই অধ্যায়ে আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব। আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তার চ্যাপ্টার থেকে একটা আদর্শ বিস্তৃতি নির্ণয়ের জন্য একটা অঙ্ক এখানে দাঁড় করেছি। একটা প্রশ্ন যেমন আছে, এক গ্রুপ কর্তৃক বিনিয়োগকৃত একটি প্রকল্পের বিগত 5 বছরের আয় নিম্নরূপ। আয় সমূহ যেমন আয় হ্রাস প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছর। প্রথম বছর 20, দ্বিতীয় বছর 25, তৃতীয় বছর 30, চতুর্থ বছর 15, পঞ্চম বছর 10, এইভাবে আছে। আমরা এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে আমাদের একটা সারণী তৈরি করব। এই সারণী আছে বছর, তারপরে আই পার্সেন্ট, আই শতাংশ হারে, এরপর থাকবে আমাদের গড় থেকে ব্যবধান, আয়হার এবং গড়হার। এরপরে আমাদের চতুর্থ এতে ব্যবধানের বর্গ, ব্যব
ব্যবধানের বর্গ তাহলে আমাকে আই বিয়োগ আই বিয়োগ গড় হোল স্কয়ার এখানে আই বিয়োগ যেমন বছর এক বছর একে বিশ আয়টা হলো বিশ দ্বিতীয় বছর তৃতীয় বছর পঁচিশ তৃতীয় বছর তিরিশ চতুর্থ বছর পনেরো পঞ্চম বছর দশ আমাদের এখানে তাহলে আমাদের পঞ্চম পর্যন্ত মোট সমান যোগফল এখানে যোগফল এটা যোগ করব যোগফলে পাঁচ দশ দশের শূন্য হাতে আছে এক তিন পাঁচ আট নয় দশ একশো তাহলে আমাদের বছর সংখ্যা পাঁচ তাহলে এখানে বর হবে যোগফল বর পাঁচ পাঁচ সমান সমান বিশ এখানে আয় হার আয় হলো বিশ বর হলো বিশ আয় বর তাহলে বিশের শূন্য এখানে আয় হলো পঁচিশ কর হলো পঁচিশ কর হলো বিশ দেখা যাচ্ছে যে পাঁচ অবশিষ্ট এখানে আয় হাত তিরিশ কর হলো বিশ দশ এখানে আছে আয় পনেরো কর বিশ এখানে মাইনাস পাঁচ এখানে আই দশ গড় বিশ তাহলে মাইনাস দশ এখানে আই এবং গড় স্কোয়ার আই এবং গড় স্কোয়ার বলতে তাহলে দেখা যাচ্ছে যে শূন্য শূন্য এখানে শূন্য এখানে স্কোয়ার হলে পাঁচ পাঁচে পঁচিশ এখানে স্কোয়ার হলে একশো এখানে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ মাইনাসে মাইনাস প্লাস দশ দশে একশো মাইনাসে মাইনাস প্লাস একশো তাহলে এখানে যোগ করলে একশো দুশো দুশো পঞ্চাশ দুশো তো পঞ্চাশ মান হলো দুশো পঞ্চাশ
n সমান নাম্বার হলো 5 আমাদের নাম্বার হলো কত 5 বিয়োগ 1 সমান তাহলে 250 4 4 দিয়ে ভাগ করলে ধন্যবাদ।